মানুষকে নবী বইটা দিয়ে ভিন্নভাবে মানে ঐতিহাসিকভাবে হত্যা করার পর তারপর আবার নাচতে পারার মতো দুঃসাহস যারা দেখিয়েছে তারাই আবার আমাদের কর্মীরা পুলিশে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি করি একটাই করে বাকিটা যায় না। আমাদের কর্মে এবং বিশ্বাসে আমাদের আচরণে এবং অ্যাপ্রোচে আমাদের শহীদদের রেখে যাওয়া আমানত আমরা জিয়ে রাখবো, আমাদের বিশ্বাসকে খুশ রাখবো ইনশাআল্লাহ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সকল পরিবারের সদস্যরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে এটা মুক্ত প্রবেশদ্বারে করে দিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া এটা বেশ ভারী একটা ব্যাপার। আন্দোলনের 5 জুন ওটার যে পরিপত্র বাতিল হয় সেদিন থেকে, সেদিন সন্ধ্যা থেকে 5 আগস্টের আমাদের প্রত্যেক গণভবন পর্যন্ত যে আমাদের কাজ, সে কাজে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজে প্রত্যেকটা স্তরে সম্পৃক্ত থাকার কারণে, বিভিন্ন বিষয়ে কোঅর্ডিনেট করবার কারণে অসংখ্য স্মৃতি আমাদেরকে খুব বেশি পীড়া দেয়, খুব বেশি মর্মাহত করে। সে জায়গায় দাঁড়িয়ে কথা বলার শক্তি সাধারণত অন্তত আমার নাই। 2006 সালে 28 অক্টোবরের গল্প অনেক বক্তারা বলেছেন, একটা মানুষকে নবী বইটা দিয়ে ভিন্নভাবে ঐতিহাসিকভাবে হত্যা করার পর তারপর আবার নাচতে পারার মতো দুঃসাহস যারা দেখিয়েছে তারাই আবার আমাদের কর্মীরা পুলিশে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি করি একটাই করে বাকিটা যায় না। তাদের ব্যাপারে এই যে ঘৃণ্য কাজ তারা দেখিয়েছে, এই জায়গায় আমাদের কথা বলা, এই জায়গায় ঘৃণ্য দেখার লেভেল আমার জানা নাই, অন্তত তারা এত ধরনের ঘৃণ্য দেখা তারা পরিণতিও পেয়েছে। দেখেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট নাই যে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে সকল এমপি মন্ত্রীকে পালাইতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম মহিলার থেকে আমার জানা নাই যে সকল মন্ত্রীকে পালাইতে হয়েছে। তাদের করতে হচ্ছে কারণ তারা এই কাজটা প্রাপ্য ছিল, সম্মানিত হয় না। আমি আপনাদের সঙ্গে বক্তৃতা দেওয়ার জন্য আসলে আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বন্ধ করে দেওয়া হয় ঘরগুলো, যখন তাদের উপর টর্চার চালানো হয়, তখন সারা দেশে যে সকল ছাত্র জনতা নেমে পড়ে আমাদেরকে সে বাঁচানোর জন্য নেমেছিলেন, যারা বুকে রক্ত বিলিয়ে দিয়েছেন তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কর্তৃপক্ষ থেকে সিলেট জানাতে এসেছি। আমি মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যত ভাইয়েরা সমন্বয় করেছেন, আন্দোলন করেছেন কিংবা রক্ত দিয়েছেন, আহত সবার পক্ষ থেকে আমাদের পায়োনিয়ার যারা শহীদ তার পরিবারকে সেলুট জানাতে এসেছি। আমি আপনাদেরকে আমাদের হৃদয় থেকে আমার অন্তর থেকে সেলুট জানাচ্ছি। একই সাথে আমরা আপনাদের সাথে কী করতে পারি, আসলে এই জীবনের বিনিময় কোনো কিছু দিকে দেওয়া সম্ভব না। যে জীবন আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত পরিবেশ দিয়েছে তাদেরকে কোনোভাবে বিনিময় দেওয়া পছন্দ না, কিন্তু একটা সম্ভব যার আমাদের আমি দোয়া করতে পারি। আমরা স্বামী ছাত্র শিবিরের সকল সংযুক্তি আপনাদের শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য প্রত্যেকটা নামাজে হৃদয় খুলে মন খুলে চোখের অশ্রু ধরে আপনাদের দোয়া করেন, আপনাদেরকে পরিবারের উত্তম যাচাগান করেন, সম্মানিত হয় না। আমি নিশ্চিত জামাতে ইসলামী এরকম অসংখ্য প্রোগ্রাম করলেও শহীদদের যে যথাযথ মর্যাদা সেটা দেওয়া কখনো পসিবল না, কিন্তু আমাদের পছন্দ আছে রক্তের বিনিময় কখনো প্রোগ্রাম করতে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ তো দিতে পারবে, আল্লাহ দিতে পারবে। সেটা আমাদের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের শহীদদেরকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে উত্তম স্থান করবেন এবং শহীদ পরিবারকে যত সংকট সম্ভব থাকতে পারে সব কিছু বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময় যাতে ভালো পরিবেশ করতে পারেন, সম্মানিত হয় না। আমাদের এখন পর্যন্ত আমরা হাসপাতালগুলোতে যাই, অসংখ্য ভাইয়ের হাত কাটা গেছে, চোখ নাই, চোখ খুলে দেওয়া লাগছে, মানে কালকেও একটা ফ্যামিলির দেখা করতে গেছে, দুটা চোখ একেবারে খুলে দিতে হয়েছে। কী বিনিময় এটা বলে, কোনো বিনিময় নেই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই আহত ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে সে সুকুন দেন, সান্ত্বনা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাইদের উত্তম ব্যবস্থা করে দেন, সম্মানিত ভাইরা। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা চিন্তা করেছি, আমরা আমাদের কর্মে এবং বিশ্বাসে আমাদের আচরণে এবং অ্যাপ্রোচে আমাদের শহীদদের রেখে যাওয়া আমানতকে আমরা জিয়ে রাখবো, আমাদের বিশ্বাসকে খুশ রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা চিন্তা চেতনায় আমাদের আপনাদের আমানতকে আমরা ভার হিসেবে, আমাদের দায়িত্ব হিসেবে আমাদের কাঁধে নিয়ে চলবো ইনশাআল্লাহ। আমরা যে কদিন বেঁচে থাকবো আপনাদের আমানত আমরা রক্ষা করবো, আর দোয়া করবেন যাতে আপনাদের সেই আমানতকে আমরা মাথায় নিয়ে বুকে ধারণ করে চলতে পারি। সবচেয়ে ভালো হতো যদি আমিও সেই শহীদদের সাথে ন্যায্য করতে পারতাম, নিশ্চয়ই আমি হতে পারতাম, আমি আমাকে কবুল করেন নাই সত্যি অসত্য হয়নি, আমাকেও সহজ হিসেবে কবুল করো যে কোনো এরকম সত্যিকার।